প্রায় পাঁচ কোটি টাকা নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ তিনজন গ্রেপ্তার ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাঘবাশো থানার পুলিশ বাঘবাশা থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবরে ভিত্তিতে আসাম থেকে একটি নাম্বারবিহীন বোলেরো গাড়ি রাজ্যে আসছে সে গোপন সূত্রের উপর ভিত্তিতেই বাঘবাসর থানার ওসি গাড়িটিকে আটক করে গাড়ির মধ্যে তিনজন ছিল তারা হলো আব্দুল মোতা বাড়ি আসামের করিমগঞ্জ জেলার রানী গ্রামে বোরহান উদ্দিন বাড়ি আসামে করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে এবং জানাব আলী বাড়ি আসামে করিমগঞ্জ জেলার

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের সাথে মাদক নেশা জাতীয় দ্রব্য রয়েছে বলে স্বীকার করে তাদের কাছ থেকে মোট পঞ্চান্ন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এই ট্যাবলেটগুলি একবার সেবন করলে তিন দিন পর্যন্ত নেশা থাকে বলে জানান উত্তর জেলা পুলিশ সুপার ভানুবদ চক্রবর্তী এই ট্যাবলেটগুলি ব্যবহার করে অসামাজিক কাজ করা হয় বলে জানান মায়ানমার থেকে ট্যাবলেটগুলি আসে এবং এগুলোর কালো বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে পুলিশ সুপার জানান ধৃতদের বাগবাসু থানায় গ্রেফতার করে রাখা হয়েছে নির্দিষ্ট ধারে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আজকে ওসি বাগবাসার কাছে গোপন সূত্র খবর এসেছিল যে একটা নতুন বোলেরো গাড়ি যেটার মধ্যে এখনো নাম্বার পরেনি সেই গাড়িতে করে আসামের দিকের থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য আসছে এই খবর ওপর ভিত্তি করে ওসি বাগবাসা আউটপোস্ট গাড়িটাকে ডিটেন করেছে গাড়ির মধ্যে তিনজন প্যাসেঞ্জার ছিলেন ড্রাইভার সহকারে তারা স্বীকার করেছে গাড়ির মধ্যে নিষিদ্ধ মাদক আছে তো অ্যাকর্ডিংলি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এলাকার বিশিষ্ট দুজন শিক্ষকের সামনে মালগুলিকে এখানে সিজ করা হয়েছে যে মালগুলি পাওয়া গেছে এগুলিকে আমরা বলি ইয়াবা ট্যাবলেট এই ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ মাদক ভীষণ মানে মারাত্মক মাদক দ্রব্য একটা ট্যাবলেট খেলে তিন দিন পর্যন্ত এটা নেশা থাকে এবং অপরাধ করতে এই অপরাধ করতে এই মাদক মাদকটা খুব বেশি পরিমাণে ইউজ হয় টোটাল মাল পাওয়া যাচ্ছে ওপেন মার্কেটে এই মালগুলি বিক্রি হয় না এই মালগুলি মায়ানমারে তৈরি হয় দাম হবে প্রায় পাঁচ কোটি টাকার মতো তো একটা কেস হয়েছে এরা তিনজন এরেস্ট হয়েছে গাড়িটাকে সিজ করা হয়েছে ইনভেস্টিগেশন চলছে are in use